আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি সানজিদা ইউএসএ থেকে বলছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওই দিন আমরা পিকনিক শেষ করে আমরা সবাই চলে গেছিলাম দেলোয়ার রিভারের পাড়ে। আমরা যেখানে পিকনিক করেছিলাম, ও এর পাশে হচ্ছে, এক পাশে হচ্ছে দেলোয়ার রিভার, আর এক পাশে হচ্ছে বাচ্চাদের রাইড। এ তো মানে এ জায়গাটা এতটাই সুন্দর, মানে কারো যদি কখনো মন খারাপ হয় তো এখানে যদি আসে তাহলে আসলে মনটা ভালো হয়ে যাবে। আর আমার নদী, আকাশ, এগুলো হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা যখন খাওয়া দাওয়া ফিনিশ করছিলাম, খেলাধুলা সব ফিনিশ করছি, তারপরে আমরা এখানে নদীর কাছে আসছি। তার আগে আমি বলে নিই, আসলে আমার গলায় কেন জানি কি একটা সমস্যার কারণে গলাটা বারবার ভেঙে যায়। তো ডাক্তার নিয়েছিলাম, ডাক্তার দেখাবো, এজন্য আজ 2 দিন আমি ব্লগ দিতে পারি নাই। তো এজন্য হচ্ছে আমি সরি। আমি আস্তে আস্তে ট্রাই করব দেওয়ার জন্য। গলাটা ভাঙা, তারপরও মনে হচ্ছে যে আপুদের ভাইয়াদের জন্য একটা ব্লগ দিই। তো যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্য করে নিবেন, তাহলে আমার প্রতিদিনের ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই যে আমার মেয়ে চলে যাইতেছে, ও ওর বাবাকে অনেকক্ষণ যাবৎ বলতেছে যে আমি, বাবা আসো আমরা নদীর পাড়ে যাব। তো তখন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, এই কারণে আসলে যাই নাই। এখন ওর বাবা ওকে নিয়ে যাইতেছে, আর আমার ছোটো মেয়েকে ওর বাবা কোলে নিছে, ও তো আর হাঁটতে পারে না। এই তো নদীর পাড়, কি সুন্দর, মানে এই জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গাটা চুজ করেছে আমার এক ভাবি, উনি এই জায়গাটা ইয়ে করছে আমরা পিকনিক করার জন্য। তো ভাবিকে থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য। মানে এখানে গেলে মানুষের মনটাও ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা আকাশ, আকাশ আমার অনেক পছন্দ। তো আকাশটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। নদীর পাড়ে ঠান্ডা একটা বাতাস আসতেছিল, তো এত ভালো লাগতেছিল ওই জায়গা। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটির জন্য এই জায়গাটা অনেক ভালো। অনেকের মন চায় যে একা কোথাও যায় ঘুরতে, বা ভালো লাগে না এই জায়গায়। এখানে আসলে আমি মনে করি যে সবার মন ভালো হয়ে যাবে। এই যে সবাই মিলে এখানে, আমরা কেউ চা খাইতেছিল, আর সবাই এই যে এখানে গান চালাই দিছিল, সবাই কথা বলতেছিল, আর এক পাশে হচ্ছে ওই যে কেউ টিকটক করতেছিল, কেউ আবার নদী দেখতেছিল। আর ওখান দিয়ে গিয়ে নদীর পাড়ে নামা যায়। তো আমি আর নামি নাই, কেন ওই যে আমার বেবি আছে এই কারণে, আর আমার বড় মেয়েটাও হচ্ছে ছোট। তো ওরা দুজন ছোট বাচ্চা নিয়ে তো আর নামা যায় না। তো ওই যে অনেক মানুষের নিচে আছে, তো আমরা আর নামি নাই। আকাশটা এত ক্লিন, কি ভালো লাগতেছিল। মানে ঠান্ডা একটা হাওয়া, ওটা আসলে অনেক ভালো লাগার একটা বাতাস, মানে গরমও না ঠান্ডাও না, এত সুন্দর একটা বাতাস। তো এই যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি লাইকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো এই যে চারদিকে এতটা সবুজ, মানে আসলে এতই ভালো লাগতেছিল, জায়গাটা আসলে অনেক সুন্দর। ভিডিওতে কতটা বোঝা যায় আমি জানি না, তবে জায়গাটা আসলে অনেক সুন্দর। তো এই যে মানে এখানে আমেরিকান সব জায়গার মানুষ আসে ঘোরাফেরার জন্য। তো আমরা ওই দিন আর কি এটা বুকিং নিয়েছিলাম। তো আমেরিকানও আছে, এক পাশে আমেরিকান আরেক পাশে আমরা। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।